জনে বাগ্মী পুরুষ প্রজ্ঞাবান এবং মিষ্ট ভাষী ব্যক্তিত্ব আজ আমহণে অনেক আলোচনা করা তা সহ প্রণাম করছি আপনার স্বাগত কার্যক্রম জগন্নাথময় পুরা বিশ্ব এবার রথযাত্রার সময় আপনার জীবন জগন্নাথ প্রতি উৎসর্গীকৃত নিষ্ঠা রয়েছে ভক্তি রইছি সে ভিতরে এমিটি কিছু অনুভূতি প্রথমে আমাদের বাটবে শ্রী জগন্নাথকে আপনার

ମହାପ୍ରଭୁଙ୍କର ଏ ସେବାର ସୁଯୋଗ ଏକ ବିଶେଷ ଭଗବାନଙ୍କର କୃପା ତ୍ରିମନ୍ଦିର ପ୍ରଶାସନ ହେଉଛି ସରକାରଙ୍କର ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଗୋଟିଏ ଅଙ୍ଗ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନର ଦୁଇଟି ଭାଗ ଆମେ ଦେଖିପାରିବା ଗୋଟେ ହେଉଛି ମ୍ୟାନେଜିଂ କମିଟି ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ହେଉଛନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିର ସରକାରଙ୍କର अधिकारी माने वरिष्ठ एवं कर्मचारी आउ म्यानेजिङ कमिटर आम श्रीमन्दिर प्रशासन र मुख्य प्रशासक चीफ एडमिनिस्ट्रेटर सेन्ट्र म्यानेजिङ कमिटी सचिव एवं जिल्लापाल महोदय पुरी र सेहुन् উপমুখ্য প্রশাসক এবং আমার ম্যানেজিং কমিটির অনেক আমার পুরী র এসপি এবং আউ কতটি বরিষ্ঠ রাজ্য সরকার অধিকারী মানে যথা আমার এনভারোমেন্ট কমিশনার ল ডিপার্টমেন্ট্র জয়েন্ট সেক্রেটারি এবং কেন্দ্র সরকার এএসআই রকলোজিকা সার্ভে অফ ইন্ডিয়ার সুপ্রিটেডিং আর্কোলোজিষ্ট এমানে আমার ম্যানেজিং কমিটির হচ্ছে সরকারি সদস্য তা ব্যতীত আমার সেবক ভাই মানে অনেক জন এবং জনসাধারণ তিনজন প্রতিনিধি তা তাভিতরে জন হোক চারটার আকাউন্টেট আজপতি হচ্ছেন এর অধ্যক্ষ আ্যকারী সভাপতি ভাবে বা অধ্যক্ষ ভাব আমার ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଚିଫ୍ ଯାହା ଆମର ଅଭିଜ୍ଞ ଅଛନ୍ତି ଚିଫ୍ ସେକ୍ରେଟେରୀ ତେଣୁ ସମନ୍ୱୟର ଅଭାବର କୌଣସି ପ୍ରଶ୍ନ ହିଁ ନାହିଁ ଏଥିରେ ଜଗନ୍ନାଥ ତତ୍ଵର ପ୍ରଚାର ଆଉ ପ୍ରସାର ପାଇଁ କିଭଳି ଭାବରେ ଚେଷ୍ଟା କରାଯାଇପାରେ ଯେଭଳି ଜଗନ୍ନାଥ ତତ୍ଵ ଘରେ ଘରେ ପହଞ୍ଚିବ ଏବେ ସମସ୍ତେ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଯେ ପ୍ରତ୍ୟେକ ଦେଶମାନଙ୍କରେ ଯେଉଁ କଥା ଆପଣ ମଧ୍ୟ ଜାଣିଥିବେ ଯେ କିଭଳି ରଥଯାତ୍ରା ହେବ কিন্তু তাকে অদিনিয়া রথযাত্রা অনেক তর্ক বিতর্ক হচ্ছে আপন মন্তব্য এ বাবদে পাই চাই শ্রী জগন্নাথকর সংস্কৃতি পরম্পরা আর্শন দুইটি দিগ গোটে হচ্ছে ধার্মিক গটে হচ্ছে আধ্যাত্মিক আপনার যে কথাটি কহিলে বা অদিনের রথযাত্রা ତାହା କେବଳ ଗୋଟିଏ ସଂସ୍ଥା ଦ୍ୱାରା ହୋଇ ଆସୁଥିଲା ତାହା ସେ ସଂସ୍ଥାର ନାଁ ହେଉଛି ଇସ୍କନ୍ ଇସ୍କନ୍ ସଂସ୍ଥା ବର୍ଷଯାକ ମହାପ୍ରଭୁଙ୍କର ବା ଜଗନ୍ନାଥଙ୍କର ରଥଯାତ୍ରା ଭାରତ ଭାରତ ବାହାରେ କରିଆସୁଥିଲେ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆଲୋଚନା ହୋଇ ଆମର ମ୍ୟାନେଜିଂ କମିଟି ଆମର ରାଜ୍ୟ ସରକାର ମୁଁ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରିକି ସେମାନେ নিষ্পতি কিছু সময় পূর্বে কিছু মাছ পূর্বে আমার মায়াপুর হেডক্য়ার্টার ইস্কন্র যে ভারত ভিতরে সে আমার শ্রীমন্দির পরম্পরা অনুসারে রথযাত্রা করবে কিন্তু ভারত বাহারে সেই সময় দরকার অনেক সে বিষয়ে আলোচনা করি আমি পরে জনাইবে ভারত বাহারে বাস্তবের পরিস্থিতি টিকি ভিন্ন কারণ শনিবার রবিবারে হি তা দাণ্ড মিলে ৰথযাত্ৰা আৰু শনিবাৰ ৰবিবাৰি আমাৰ যোন ভক্তিৰে সেনে সময়াৰ অধিক অধিক সংখ্যাৰে ৰথযাত্ৰা যোগদান কৰিব শনিবাৰ ৰবিবাৰ দেখি তাৰ যাত্ৰা কৰিবকো নিষ্পতি নি থাকা আৰু শনিবাৰ ৰবিবাৰ যে আমাৰ আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয় পঢ়িব তাহ নুহ পঢ়ি পাৰে নপঢ়ি পাৰে ତେଣୁ ଏ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କଲୁ କାରଣ କେବଳ ଇସ୍କନ୍ତ ନୁହଁନ୍ତି ଆମର ଭାରତ ବାହାରେ ଆମର ଅନେକ ଜାଗାରେ ଯେଉଁ ଯେଉଁଠି ଓଡ଼ିଆ ଭାଇ ଭଉଣୀମାନେ ବହୁଳ ସଂଖ୍ୟାରେ ଅଛନ୍ତି ସେମାନେ ବି ଜଗନ୍ନାଥ ଚତୁର୍ଦ୍ଧା ବିଗ୍ରହଙ୍କୁ ସ୍ଥାପନା କରି ମନ୍ଦିରରେ ରଥଯାତ୍ରା କରୁଛନ୍ତି ତେଣୁ ତାଙ୍କ ପାଇଁ ବି ସମସ୍ୟା ଭାରତ ବାହାରେ আমাৰ পণ্ডিত মান সলোচনা কলোঁ এইটো কেমি হৈ পাৰিব কাৰণ শনিবাৰ ৰবিবাৰ নহ'লে ৰথযাত্ৰা সম্ভৱ নুহ সুবিধা নুহ সেই আমি দেখিবা যদি মহভু শ্ৰীক্ষেত্ৰৰে শ্ৰীমন্দিৰে যেতিবাৰে ৰত্ন সিংহাসন ছে সেই সময় ঠাৰ বা সেই দিবংহাসনু ফেৰিলা পৰ্যন্ত পুন প্ৰতিষ্ঠা হ'ল পৰ্যন্ত যাত্ৰা হৈ পাৰিব এইটো যাত্ৰাৰ সময় তু এই হিচাপে আমি আশা করু যে ভারত বাহারে বিশেষ করে সে তা রথযাত্রা অনুষ্ঠিত করবে এর কঙ্গ হব না শ্রী জগন্নাথ মন্দির মরামতি আবশ্যকতা অবকদিন ধরিকি এ কথার আলোচনা বা তর্ক বিতর্ক করা যাচ্ছি এবার মহাপ্রভু রথারূড় হয়েছেন পর্যাপ্ত সময় यहाँकि वर्तमान सुद्धा किछि पदक्षेप नि साधारण भक्त मन प्रश्न 1970 मसहा बधे गोटे व्यवस्था जो थिएस जो संस्था अहिले मन्दिर पय आर्कोलोजिकल सर्वे अफ इंडिया से संस्था मन्दिर परिचालन समिति

ଯେତେବେଳେ ମହାପ୍ରଭୁ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିରରେ ଥାଆନ୍ତି ବା ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିରରେ ଫେରିକି ରଥରେ ବିଜେ କରିଥାନ୍ତି ଆମର ସୁନାବେଶ ଅଧର୍ପଣା ସମୟରେ ଏଇ କେତୋଟି ଦିନ ମିଳେ ବର୍ଷରେ ଯେତେବେଳେ ଏସଆଇର ଏକ୍ସପର୍ଟସ୍ ମାନେ ମନ୍ଦିର ଭିତରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମୁଖ୍ୟ ମନ୍ଦିରର ଏବଂ ଆନୁଷଙ୍ଗିକ ଯେତିକି ମନ୍ଦିର ଅଛି ଆମର ଭିତରେ ବେଢ଼ା ବାହାର ବେଢ଼ା ଭିତରେ ତା'ର ସେମାନେ ଯାଞ୍ଚ କରି ଯେଉଁଠି ଯେଉଁଠି ମରାମତି ଦରକାର ଅଛି ତାକୁ ଶୀଘ୍ର ସେମାନେ କରନ୍ତି ଏଇଟା